TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি আরবকে যুদ্ধের দিকে ঠেলে দিতে ফাঁদ পেতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর সেই ফাঁদে সুন্দর পা দিয়েছে সৌদি আরব এবং আরব আমিরাত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব ও আরব আমিরাতকে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের তীব্র বিরোধিতা সত্ত্বেও সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি পথে এগিয়ে চলছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির প্রক্রিয়া বন্ধ করতে আহ্বান জানায় কংগ্রেস। এরই জের ধরে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে শঙ্কাময় পরিস্থিতির কথা উল্লেখ করে কংগ্রেসের কাছে জরুরি অবস্থার কথা জানান ট্রাম্প প্রশাসন। এ সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের কাছে ২২ রকমের অস্ত্র বিক্রিতে ট্রাম্পের সম্মতির কথা জানানো হয়। তবে এই জরুরি অবস্থার পেছনে রয়েছে আরও একটি কারণ, যা সহজেই অনুমান করা যাচ্ছে। কংগ্রেসের আপত্তিতে যে প্রেসিডেন্ট ট্রাম্প তেমন একটি আমলে নিচ্ছেন না এবং অস্ত্র বিক্রি যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফেলার ফন্দি ইতিমধ্যে এঁটে ফেলেছেন, তা এই জরুরি অবস্থার মধ্যে ঘোষণা দিয়ে তিনি স্পষ্ট করলেন। কেননা এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে জরুরি অবস্থার মাঝে প্রেসিডেন্ট চাইলে বিষয়টি নিজ এখতিয়ারে নিয়ে আসতে পারেন, আর সুযোগটি কাজে লাগাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কংগ্রেস সদস্যরা আরও বেশ কিছুদিন আগে থেকে, বিশেষ করে মাসখানেক আগে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে আক্রমণাত্মক এবং বিধ্বংসী অস্ত্র বিক্রির ব্যাপারে আপত্তি জানায়। তা সত্ত্বেও ট্রাম্পের একঘেয়েমি মার্কিন প্রশাসনে নতুন করে বিরোধপূর্ণ তথা অচল অবস্থা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনে একের পর এক বিমান হামলায় শত শত বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টিকে মানবতা বিরোধী হিসেবে গণ্য করে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির তীব্র ভীতিতা করে আসছে কংগ্রেস। তার উপর তুর্কি সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কংগ্রেসের আপত্তিকে আরও বেগবান এবং যুক্তিপূর্ণ করে তুলেছে। মার্কিন গুরুত্বপূর্ণ সিনেটর ক্রিস মাফি এ প্রসঙ্গে বলেন, ট্রাম্প এই ঘটনাটি ঘটাচ্ছেন কংগ্রেসের আপত্তির কারণে। এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে ইয়েমেনের উপর বোমা বর্ষণের অস্ত্র বিক্রিতে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। এদিকে ট্রাম্পের অস্ত্র বিক্রির সাফাই গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বন্ধুদের দ্বারা ইরানকে ভীত করতে সিদ্ধান্তটি কাজে দেবে। তবে আর যাই বলুন, আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আমেরিকা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করতে পারলেই সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা ভয়াবহ ধরনের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রক্ত গরম, তার উপরে যদি এরকম ভয়ানক অস্ত্র তার হাতে পড়ে তাহলে সৌদি আরবের ভবিষ্যৎ খুব খারাপ হতে যাচ্ছে। আপনার কি মনে হয়, সৌদি আরব আমেরিকা থেকে অস্ত্র কিনে ভুল করেছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।